এই যে হলো বেলপাড়িতে আপনারা দেখেছেন, উনি জনসভায় যান আর বলেন ঠিক আছে আপনারা ঠিক করছেন তো সবাই হ্যাঁ বলবে, এটাই নিয়ম, এই নিয়ম একজন ভেঙে। ও বলল না আপনি এই দুটো তিনটা সমস্যা আমি বলতে চাই ইত্যাদি, কেন বলবে ওখানে মাওবাদী ধরো ওকে ধরিয়ে দিলাম। আরে মুখ্যমন্ত্রী মাওবাদী ধরিয়ে দিচ্ছেন, এ তো 34 বছরে কখনো ভাবিনি যে ওর বাহিনী কি করছে, স্বরাষ্ট্র দপ্তর কি করছে, নিরাপত্তা বাহিনী কি করছে, এত লোক তারা কি করছে, মুখ্যমন্ত্রীকে কোথায় জনসভার মধ্যে দূর থেকে ওইখান থেকে চোখ দিয়ে আঙুল দিয়ে মাওবাদী ধরিয়ে দিতে হচ্ছে।